বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে ঢাকার চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। কিছুক্ষণ আগে টেলিফোনে তার সঙ্গে কথা বলেন আমাদের ক্যালিফোর্নিয়া সংবাদদাতা আবু নাসের রাজীব। জনাব বরকতুল্লাহ, আপনার ছেলেকে যে মেরে ফেলা হয়েছে সেটা প্রথম কখন জানতে পারলেন? আমি এটা ভোর 5:15 জানতে পারি। কিভাবে জানতে পেরেছেন? কেউ কি আপনাকে ফোন করেছে? এটা ওখানে ঢাকা মেডিকেল থেকে আমাকে ফোন করা হয়েছিল, কিন্তু তার পরিচয় জানাইনি। বলেছেন যে আপনার ছেলে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে আছে, আপনার পরিচিত আত্মীয়স্বজন কেউ যদি ঢাকায় থাকে তাদের তাড়াতাড়ি মেডিকেলে পাঠিয়ে দিন। আপনি এখন কোথায় আছেন? আমি এখন ঢাকাতে আছি, চকবাজার থানাতে। ওখানে কি আপনি মামলা করেছেন, কারোর বিরুদ্ধে মামলা করেছেন? জি, এখানে হইলে ভিডিও ফুটেজ দেখে হইলে কিছু অত্যাচারী কে শনাক্ত করা হয়েছে, যারা ও রুম থেকে দেখে নিয়ে যায় তাদের নামে মামলা করা হয়েছে। ওরা কারা? ওদের কি আপনি নামে শনাক্ত করতে পেরেছেন নাকি? আপনি কখন ঢাকায় এলেন? আপনি প্রথমে সংবাদটা 5:15, তারপরে আমি 9টার দিকে রওনা দিই, 4টার সময় আমি ঢাকায় পৌঁছাই। আপনি কি এখন আবরারের মৃতদেহ নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন? আমি এখন নিয়ে থানাতে মর্গে দেখাবো, ওখান থেকে ছাড়পত্র নিয়ে আমি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিব। জনাব বরকতুল্লাহ, আপনাকে সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই। জি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, উনি যেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের জন্য সুষ্ঠু বিচার করার সহযোগিতা করেন। আপনার স্ত্রী এখন কোথায় আছেন? আবরারের মা এখন এই মুহূর্তে কোথায় রয়েছেন? এখন উনি আমার কুষ্টিয়ার বাসা, সিটাই রোডের বাসা, ওখানে অবস্থান করছেন। আপনাকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনার সন্তানের জন্য সমবেদনা জানাচ্ছি, গভীর সমবেদনা জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062। জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্ব ক্রিকেট। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণের আমন্ত্রণ রইল।